হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা বাড়ি চ্যানেলে, আর অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো পাশের বাড়ি একটা দিদি নিমন্ত্রণ করেছিল, তো তার জন্য চলে এলাম ছট পুজোতে। তো এই যে দেখতে পাচ্ছ মাথায় করে এখানে ছট পুজোর জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তো ছট পুজোর জিনিস নিয়ে এসে এই মাঠের এইখানটায় রাখা হবে। এই যে পুরো মাঠটা গিয়ে দেখতেই পাচ্ছ এখানে সব জিনিসপত্র, এই যে সাজিয়ে সাজিয়ে এই পুরো পেপারটা ভর্তি করে সব ছট পুজোর জিনিস রাখবে। এটা হচ্ছে আমার দিদি, আর এটা হচ্ছে ফুচকুস আন্টি, তোমরা তো সবাই একে চেনো। তো এই মাঠটার মধ্যে পুরো লোক ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে রাস্তা, তোমার ছট পুজোর নিয়ম হচ্ছে সূর্য দেবতাকে পুজো দেওয়া। তো এখানে সবাই ছট পুজোতে সূর্য দেবতাকে পুজো দিয়ে স্নান করে জামা কাপড় ছেড়ে আবার পুজো পালন করে সবাই বাড়ি চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছে এখানে ছট পুজো প্রচুর ভিড়, সন্ধ্যাবেলা আরও ভিড় আসবে, ভিড়ে লোক ভর্তি হয়ে যাবে। তো এই যে রাস্তায় এখান থেকে সবাই যাদের যেরকম মানত থাকে, তো এরকমই সেই মানত শোধ করার জন্য রাস্তায় একটা দাগ থাকে। তো সে ওই ছট পুজো যেখানে সূর্যদেবতাকে পুজো দেওয়া হয় সেখান পর্যন্ত আসা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছে এখানে সবাই ছট পুজোর যে পুজোর যে ডালাগুলো নেওয়া হয়েছে সেটা সূর্যদেবতাকে প্রদান করে জল দিয়ে স্নান করে উঠে আসছে, উঠে এসে পুজোটা পালন করছে। তো এরকমই একই রকমভাবে সকালে ঠিক ভোর 5টার সময় এইটা পালন করা হয়। তো পাশের বাড়ির একটা দিদিও ওই ছট পুজোতে নিমন্ত্রণ করেছিল, তাই আমরা গেছিলাম ওখানে। এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা পুরো ভর্তি লোক, চারিদিকে একদম লোকের লোক, প্রচুর লোক হয়েছে। আরও সন্ধে যত হবে তত আরও সবাই আসবে। তো এই একই রকম ভোরের বেলাতে সূর্য দেবতাকে পুজো দেওয়া হয়, এই একই রকমভাবে পুজো দেওয়া হয়। তো আজকে থেকে মানে ছট পুজোর দিন সবাই সারাদিন সারা রাত সেই সকালের পুজো দেওয়া পর্যন্ত না খেয়ে থাকে। দেখতেই পাচ্ছ এখানে সবাই যে রাস্তা, এটা হচ্ছে অশ্বিনীপল্লী পুকুরে এখানে এই ছট পুজোর আয়োজন করা হয়েছে। এই পুকুরের চারিদিকে রাস্তা, এই যে রাস্তায় প্রচুর লোক, আর এখানে তো প্রচুর সবাই যারা পুজো দিচ্ছে তারা এখানে স্নান করার জন্য সূর্য দেবতাকে পুজো দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা ছট পুজো সম্বন্ধে জানো তারা একটু কমেন্টে জানো, আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে মাঠটা একটু এখন ফাঁকা আছে, তো একটু পরে পুরো মাঠ ভর্তি লোক হয়ে যাবে, কারণ এখন প্রায় 4:30 বাজে, এখন অল্প অল্প লোক আসছে। তো একটু পরে আরও যে একটু আগেই দেখলাম এখানটাতে ফাঁকা ছিল, এখন প্রায় ভর্তি হয়ে গেছে। মানে এরকমই আরও যত সন্ধ্যা হতে থাকবে তত সবাই চলে আসবে। তো এই মাঠটা একটু আগে একটু ফাঁকা ছিল, এখন আরও ভর্তি হয়ে গেল। তো আস্তে আস্তে যত সন্ধ্যা হচ্ছে তো আরও সবাই আসতে শুরু করেছে। তো এই দিদিটার পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এই যে মাঠটা পুরো একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ মাঠটা অনেকটা ফাঁকা ছিল, এখন পুরো মাঠটাই প্রায় লোক ভর্তি হয়ে গেছে, এতটাই আনন্দ হয় এই ছট পুজোর পুজোতে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তো এই যে দিদিটা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে, তবে বাড়ি চলে যাবে। তো এখন পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এরা সবাই দিদিটা সিঁদুর করছে। পুজো দেওয়া হয় শেষ হয়ে গেছে বলে তো সিঁদুর করে নিচ্ছে, যারা উপোস রয়েছে তারা সিঁদুর করে নিচ্ছে। তারপরে আবার এই একই রকমভাবে সকালবেলা এসে আবার সূর্য দেবতাকে সেমভাবে পুজো দেবে। তো এই দিদিটা সিঁদুর খেলাও শেষ আর পুজো দেওয়াও শেষ। তো এই দিদিটা বাড়ি চলে যাবে। তো তার আগে বলে নিই বন্ধু, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করা রইল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই যে পুজো দেওয়া শেষ, তো দেখতেই পাচ্ছ পুজো টেলা নিয়ে দিদি বাড়ি চলে যাচ্ছে, তো আমরা বাড়ি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন।